বাড়ি কেডা একটু বলেন তো, বাড়ি ওনার কয় ছেলে মেয়ে বা কি একটু বলেন। দাদা আপনি এখানে আসেন, এখানে যান, এই অ্যাঙ্গেলে যান। ওরা তিন বুনি এক ভাই, আর ওনার স্ত্রী স্ত্রী কই? ওনার সেই এই রেজাউলের ছেলে মেয়ে কজন? আপনারা কি করলেন? আমরা এই দৃশ্য দেখি সঙ্গে সঙ্গে আমরা নৌকাতে সব নেমে পড়েছি, নামে পড়ে আমরা আসার আগর মালে উঠেছে। আমরা আমরা হাকার দিয়ে সব আসলাম, মাথা সমান পানি, তা নৌকার তো 20-25 হাত তোফাত, আসতে আসতে যে লেট হয়েছে ওর মালে উঠে নিয়ে গেছে। আমরা মালের ভিতরে সব হাকার দিয়ে উঠলাম। হেতাল বল 40-50 হাত হবে, এত তোর নিয়ে গেল। এর মধ্যে তিন জায়গায় রেখে, দুই জায়গায় রেখে ধরে তিন জায়গায় যে পর্যন্ত নিয়ে গেছে ওইখানে রেখে চলে গেছে। সেই সময়টা কোথায় ধরছিল এবং কেমন এটা একটু বলেন তো। ওর বাপের ওই ডিঙিমারি তখন পোনা ধরতো, এই বাঘ ধরো না, পোনা ধরতে ওই মাছ মারতে গেল কোন খালে, সেখানে মাছ মারতে মারতে গিয়ে ওই এটা পালা নাকি কাটি গেল গিয়ে ওই এইখানে ওর বাপের ধরে। আমি তো নিজে ছিলাম না, আমি সব জানি। পরিবার আর কোনো পুরিলুঙ্গি ওই ছোট বাচ্চাটা ছাড়া। এই রেজালের বাবা কত আগে বাগে? তার মেলা আগে বা সাত, তার আরো বেশি তো, সাত বছরে ধরেন, সাত বছর। আচ্ছা আচ্ছা, এই বলেন যে লাশ ছাড়াই নেবার পরে রাতে দুয়ারে লতা ব্যক্তি অফিসের নিকটে এসে থাকলাম, তাই ওখান থেকে ভরে দুটো নৌকা অফিসে যাচ্ছে, আর একটা নৌকা আমরা মোবাইলে টাওয়ার পাই কিনা নদীতে, বড় নদীতে আসছি, টাওয়ার পেলাম না। তিনটা নৌকা অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর ওরা দিল, দিদি বললো কি যে আমাদের তো কিছু করার নেই, তা তোমরা দেখো কোনটা কি করবা, না আমাদের ওই চালের পরে উঠলি টাওয়ার পাবে, কথা বলি দেখো। আমি বললাম তাই এখন তো এত ভোরে তো কথা টাওয়ার পাবে না, সাতটার আগে টাওয়ার পাবে না, আগে অনেক আগের থেকে ওখানে কথাবার্তা বলি, খুব ভোরে টাওয়ার পায় না, তা আমাদেরকে একটু বটেকু দিয়ে আসা যাবে? তা বললো না, ফাইবারে নৌকা বান্ধা যাবে না, তোমরা অন্য ক্যাপাসিটি গুদি দেখো, দেশে দেশে যোগাযোগ করে বোট নিয়ে যেতে পারে। আমরা ওখান তো ছাড়িয়ে এসে বলাম, এসে দেশে ফোন করলাম, করার পরে বললো কি যে তোমরা বুড়িগল্লি যেসব অ্যাডে যোগাযোগ করতেছে, দবেকি দেখো, দবেকির বোটে তুমি গিয়ে নিয়ে আসো। আর দবেকির বোট আলার নাম্বার নিলাম, নিয়ে বললো কি ভাই আমার বোট তো
রাত্রি সেন্টিতে আইসি বটটা উপরে লাগাই দেবা দেড় থেকে দু ঘন্টা লাগবে বট ভাসতে আর কথা বলার পরে এক ঘন্টা পরে আমরা দবে কি আসলাম আইসে দূরির থেকে দেখলাম যে ও সে এক দেড় ঘন্টা তো খাইয়ে গেছে আরও দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে বট ভাসতে।